মোহনবাগান ফ্যানদের কিন্তু কথা বা আবদার যেটা ছিল সেটা কিন্তু করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎই আজ বিকেলের দিকে ঘোষণা হয়ে যায় দুপুর বিকেলের মধ্যেই ঘোষণা হয়ে যায় যে ওয়ান ফেরান্দো আর কোচ থাকছে না মোহনবাগানের এবং অ্যান্থনিও লোপে হাবাস নতুন করে দায়িত্ব পেয়েছেন তোমাদের অনেক দিন ধরেই জানানো হচ্ছিল প্রত্যেকেই জানাচ্ছিল যে হাবাস কিন্তু জানুয়ারিতেই মোহনবাগানে আসবেন এবং কোথাও গিয়ে ওয়ান ফেরান্দোর মাথার ওপর হাবাসকে বসানো হবে আইএসএল এবং ডুরান্ড জয়ী কোচ ওয়ান ফেরান্দোকে ছেটে দেয়া অনেকে কিন্তু ওয়ান ফেরান্দোর পাশে দাঁড়িয়েছিল এবং অনেকে চাইনি বেশিরভাগ মানুষই কিন্তু চাইনি ওয়ান ফেরান্দোকে ছেটে ফেলা হোক সরি ওয়ান ফেরান্দোকে ছেঁটে ফেলা হোক এটা কিন্তু বেশিরভাগ সমর্থকই চেয়েছিল যেখান থেকে তারা স্টেডিয়ামে চ্যান্ট থেকে শুরু করে মানে গো ব্যাক জুয়ান এরকম চ্যান্ট থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইউজ করছিল এবং ম্যানেজমেন্ট তাদের কথাবার্তা বা তাদের কথা মেনে নিয়ে বা তাদেরও ডিসিশন মনে হয়েছে যে একসময় কিন্তু হাবাস সরে ফেরান্দো এসছিল আবারও ফেরান্দো সরে হাওয়াস আসলো গত মরশুমেও যখন টিমের অবস্থা খারাপ ওয়ান ফেরা হাওয়া তত্ত্বাবধানে তারপরে ওয়ান ফেরান্দোর দায়িত্ব নেয়া সেখান থেকে ওয়ান ফেরান্দোকে নিয়েও নানা তর্ক বিতর্ক কিন্তু ওয়ান ফেরান্দো আইএসএল চ্যাম্পিয়ন করেছিল কিন্তু এই সবুজ মেরন শিবিরকে এবং এই মরশুমের শুরুতেও যে শুরুটা করেছিল সেটা কিন্তু দারুণ তবে এই মুহূর্তে লাস্ট তিনটে ম্যাচ তাদের খারাপ পারফরমেন্সের দরুন কোচ বদল হল মোহনবাগান শিবিরে এবং হাবাস কিন্তু জানিয়েছিল যখন ডিসেম্বরের শুরুতে কথা হচ্ছিল কলকাতায় আসার এবং টিমটাকে আবার দেখে নেওয়ার তখন কিন্তু হাবাস জানিয়েছিল এই টিমে বেশ কিছু পরিবর্তন দরকার কারণ এই টিমে যা প্লেয়ার আছে সেটা নিয়ে কিন্তু আগামী দিনে ভালো রেজাল্ট সম্ভব নয় তবে হাবাসের সামনেও কিন্তু একটা অ্যাসিড টেস্ট রয়েছে কারণ অ্যান্থনিও লোপে সাবাস যে দলটা তার দায়িত্ব নিচ্ছেন সেখানে জেসন আর সারমাদ সাদিকু দুজনেই বলা যায় অফ ফর্মে রয়েছে এবং অন্যদিকে ন্যাশনাল টিমে কিন্তু মোহনবাগান টিমের অনেক প্লেয়ার বেরিয়ে গেছে এবং তারা খেলতে চলেছেন সুপার কাপ সেখান থেকে দাঁড়িয়ে কি একটা ভালো কামব্যাক দিতে পারবে অ্যান্থনিও লোপেস আবাস জুনিয়র প্লেয়ারদের নিয়ে ভালো কি একটা টাফ ফাইট দিতে পারবে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে অন্যদিকে দিনিত্রি পেত্রাতস যার সাথে কিন্তু দু হাজার চব্বিশে চুক্তি শেষ হচ্ছে মোহনবাগানের সেই দিমিত্রি পেত্রাতসকে কিন্তু আবারও একটা বড় কন্ট্রাক্ট দিতে চলেছে বা তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে মোহনবাগান এখনও পর্যন্ত যে আপডেট বেরিয়ে আসছে কারণ দিমিত্রি পেত্রাতসের মোহনবাগানে কন্ট্রিবিউশন কিন্তু দুর্দান্ত এই সিজনেও আটটা ম্যাচে তিনটে গোল একটা অ্যাসিস্ট করেছেন কোথাও গিয়ে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস একটা সময় এই টিমের জন্য যে কন্ট্রিবিউশন করে গেছেন সেই কন্ট্রিবিউশন যদি এক নাগারে কেউ করে থাকে সেটা কিন্তু ভাই এই দিমিত্রি পেত্রাতস এবং দিমিত্রিকে মোহনবাগান রাখবে এটা ভাই সবাই জানতো এবং সেই জিনিসটাই হতে চলেছে অন্যদিকে চিংলান সানা সিং যাকে মোহনবাগান মুম্বাই চেস করছিল একটা সময় পর্যন্ত এই মুহূর্তে গতকাল রাতের ভিডিওতেই বলেছি যে মুম্বাই কিন্তু ঘুরে যাওয়ার চান্স আছে হার্মি পাম্পের দিকে কারণ মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে হার্মি পাম্পকে তুলতে চেয়েছিল বাট তারা যেহেতু সাহাল আব্দুল সামাদকে নিয়েছিল সেই সময় দাঁড়িয়ে আর সম্ভব হয়নি হার্মি পাম্পকে নেয়া অন্যদিকে তারা একটা গ্রেট সাইনিং করিয়েছিল আনোয়ার আলী কিন্তু মুম্বাই যেহেতু তাদের রাহুল বেকেকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরুর জন্য তাই গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে তারা রাহুল বেকেকে ছেড়ে দিচ্ছে তারা হারমিপামকে পাম্পকে চেস করবে এবং সানা সিং এই মুহূর্তে মোহনবাগানের জন্য একা থাকবে তবে আপডেট যা বেরিয়ে আসছে তাতে চিংলান সানার পেছনে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলও রয়েছে কারণ তাদের ডিফেন্ডার হিজাজি মেহের চুমনুঙ্গা ভালো পারফরমেন্স করলেও পারদোর পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয় কারণ জর্ডানেলসে যে আশাটা দেখিয়েছিল সেই আশা অনুযায়ী পারফরমেন্স কিন্তু দিতে পারেনি পারদো তাই চিংলান সানার পেছনে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই হাত ধুয়ে পড়েছে অন্যদিকে মোহনবাগানে আরও বেশ কিছু প্লেয়ার চেঞ্জেস হওয়ার চান্সেস আছে কারণ হাবাস নিজে ওই কথাগুলো বলেছিল তাই তো এই মুহূর্তে দেখে নেওয়ার এই ট্রান্সফার উইন্ডোতে জানুয়ারিতে আরও কী কী চমক রয়েছে আরও রাতের ভিডিওতে আরও অনেক বেশি আপডেট আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফলো করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে